শুনে থাকি যে এই বিজনেসটা রিলেশনের উপরে মেইনলি ডিপেন্ড করে, বাট আবার এটাও শুনি যে রিলেশন বাড়ির থেকেই শুরু হয়। সো এই বাড়ির রিলেশনটা এই বিজনেসের সাথে কিভাবে ইম্প্যাক্ট করে এবং কিভাবে করে তুমি ওইটাকে তৈরি করেছো একটু যদি তুমি আইডিয়া দাও। একদম ট্রু, এই বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে হাজব্যান্ড ওয়াইফের একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, এবং আমি আমার সঙ্গে বর্ণালীকে আমি যতটা অর্গানাইজ হয়েতে পাশাপাশি পাবো তত প্রোডাক্টিভ হয়েতে আমরা বিজনেসটাকে বিল্ড করতে পারবো। এটা প্রথমেই আমরা বিভিন্ন যারা সাকসেসফুল তাদের থেকে শুনে এটা আমরা রিয়েলাইজ করেছিলাম এবং সেই মতো নিজেদেরকে অ্যাডাপ্ট করেছিলাম। এবং আমার সবসময় এইগুলোর নজর থাকা যে এক বিজনেসের ইনফরমেশান নিয়ে আমি যেটা জানি বা যেটা করছি বা করতে যাচ্ছি সেগুলো বর্ণালীর সঙ্গে ডিসকাস করা। প্রতিদিন একটা এরকম সময় আমরা সকালে আর্লি মর্নিং চায়ের সঙ্গে একটা 15-20 মিনিটের একটা ডিসকাশন আমরা করি, যা যা হয়েছে আগামী দিন বা আজকের দিনে কি করতে যাব সেটা নিয়ে ডিসকাস করি। আমার লক্ষ্য থাকে সবসময় যে আমার বিজনেসের সেন্সটা যেন বর্ণালীর সঙ্গে একসঙ্গে ম্যাচ করে, যাতে আমরা দুজনে একসঙ্গে একই মানসিকতা নিয়ে কাজগুলো করতে পারি। সিমিলারলি বর্ণালীও বিভিন্ন জিনিস শেয়ার করে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি যত বেশি ওকে সাপোর্ট দিতে পারবো, তার মানে বাড়ির কাজে ওকে যতটা আমি সাপোর্ট দেবো ততটা ও কিন্তু ফ্রি হবে বিজনেসে আমার সঙ্গে সঙ্গ দিতে। সেই জন্য আমি এই জায়গাটাতে বিভিন্ন রকম ঘরের কাজে ওকে হেল্প করি, স্পেশালি যেদিন বিজনেস মিটিং ফিটিং থাকে সেখানে আমি চেষ্টা করি কতটা বাড়ির কাজে ওকে হেল্প করা, যাতে ও বিজনেসের সময়টা বের করে আমার সঙ্গে যেতে পারে। মানে খাওয়া দাওয়া এইসব ব্যাপারটা খুব সিম্পল রাখা। ইনফ্যাক্ট মানে এটা বলতে পারেন আমাদের কাছে একটা যে যখনই কোনো ফাংশন হয় সেদিন আমাদের বাড়িতে সিদ্ধ রান্নার একটা রেওয়াজ আছে, যাতে বর্ণালীকে আমি কতটা বেশি সময় এই বিজনেসের মধ্যে ইনভলভ করে রাখতে পারি। আর বিভিন্ন জিনিসে যে কাজের ব্যাপারে ধরুন আমি টিমে যে মেসেজ দিচ্ছি সেই মেসেজ প্রথম আমার লক্ষ্য থাকে যেন বর্ণালী জানে, যে যে কাজটা করতে যাচ্ছি সেটা কেন করতে যাচ্ছি সেটা নিয়ে ওর সঙ্গে ডিসকাস করা। এরকম বিভিন্ন জিনিসে আমি বর্ণালীকে মানে বাড়ির কাজে বিজনেসের কাছে আমরা ইকুয়াল রাখি। এরকম নয় যে বাড়ির কাজ ও করবে বাইরের কাজ আমি করব, এরকম নয়। বাড়ির কাজেও আমি ওকে সঙ্গ দিই, আবার বিজনেসের কাজেও আমি চেষ্টা করি ও যতটা পারে বিজনেসে আপডেট হয়ে আমার সঙ্গে ইকুয়ালি স্ট্রংলি যেন বিজনেসটা বিল্ড করতে পারে। থ্যাংক ইউ। অসম, তুমি রিয়েলি গুড হাজবেন্ড। গুড হাজবেন্ড এর জন্য একটা জোরদার হাততালি হতে পারে। আমার একটু বর্ণালীর কাছে একটা অন্য জিনিস জানতে চাইবো। তোমার কাছেই গল্প করতে করতে শুনছিলাম যে তোমরা বিজনেসে যখন এসেছিলে তখন তোমাদের সবে সবে বিয়ে হয়েছে, আর আবার মানে সবে বিয়ে হয়েছে তাও আবার অ্যারেঞ্জড ম্যারেজ, সেরকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়াটাই হয়ে ওঠেনি, তার মধ্যে এই বিজনেসটা, তাতেও তোমরা এত ফাস্ট এক বছরের মধ্যে সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম তারপর যাওয়া, হাউ ওয়াজ ইট পসিবল? ভাগ্যিস এই কোশ্চেনটা করলে শাশ্বত দিদি, নাহলে সবাই কিন্তু অন্যরকম ভাবতো, ভাবতো মানে যা ভালো ভালো কথা শুনলাম বোধ হয় এইরকম দিয়েই শুরু হয়েছে। একদমই তা নয় অ্যাকচুয়ালি, যখন বিয়ের একদম তাই বিয়ের এক বছরের মধ্যেই আমরা বিজনেসটা শুরু করেছিলাম আর কি, পেয়েছিলাম। তো তখন কি হয় মানে কি হয় জেনারেলি যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ গুড রিলেশন মানে ঝগড়াঝাটি হয় না, ঠিক আছে, আর ভালো রিলেশন না মানে ঝগড়াঝাটি হয় ভালো এই আর কি। তো আমরা তো মানে মা বাবাকে যেরকম দেখে এসেছি দুজনে দুজনকে সাপোর্ট করে তো এরকম ভাবে ছিলাম, কিন্তু বিয়ের পর যখন দেখলাম একদমই উল্টো ব্যাপার। মানে কিসের জন্য যে আমার উপর রাগ করে আমি নিজেই বুঝতে পারি না। হ্যাঁ, আমি তো খুঁজেই পাই না যে হলোটা কি। তো কথা বন্ধ এইসব যা হয় বেশ কথা বন্ধ চলে বেশ একদিন দুদিন ধরে এরকম করে। তো এরকম হতে হতে তারপরে যখন বিজনেসে এলাম মিটিংটা নিয়ে আস্তে আস্তে বিজনেসটা শুরু থেকে ফোকাস রেখে করেছি, তো সব কিছুই ভালো লাগতো। ট্রেনিং এ সব কথা হয়তো বুঝতে পারতাম না, পরে বুঝতাম বা আরেকবার যখনই ওই কথাটা শুনতাম তখন বুঝতাম। তো তখন শুনেছি দুজনের ক্যারেক্টার অ্যাকচুয়ালি আলাদা হয়, হ্যাঁ এটাকে কখনো এক জোর করে ম্যাচ করা যায় না। আমি ও আচ্ছা তাই হবে তাহলে। তো এইরকম করে কিন্তু আস্তে আস্তে যে একটু এডিফিকেশন মানে মনে ইচ্ছা হচ্ছে না এডিফাই করতে তো হচ্ছে করা, এইরকম দিয়ে দিয়ে কিন্তু খুবই মানে একটা খুবই সহজ ব্যাপার নয় কিন্তু এটা এক জায়গায় আসা। আজকে এত বছর হয়েছে কিন্তু ব্যাপার হয়েছে যে শুরুর দিকে অ্যামোফাইট বলে একটা কথা শুনেছিলাম লতা গালের মুখে, তো তখন মনে ছিল যে ও ওদেরও ঝগড়া হয় তারপরে ঠিকই আছি। তো উনি বেশ মজা করে বলেছেন অ্যামোফাইট হয় হতে কোনো অসুবিধা নেই, তো এখনো হয় অ্যামোফাইট, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই 5 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে ওটা সেটেল হয়ে যায় আর কি, একটা প্রয়োজন না ফোন আসছে। তো যাই হোক এইভাবে কিন্তু ওটা ম্যানেজ হয়ে যায়। ভেরি